ট্যাগ কোশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস, অর্থাৎ নিচের বাক্যগুলো ট্যাগ কোশ্চেন তৈরি করো। তাহলে প্রথমেই সেন্টেন্স আছে হচ্ছে যে রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, অর্থাৎ বই পড়া একটি ভালো অভ্যাস। তাহলে এর ট্যাগ হবে ইজেন্ট ইট, অর্থাৎ নয় কি এটি কি একটি ভালো অভ্যাস নয়। পরের সেন্টেন্স আছে ওয়ান শুড রিড বুকস টু অ্যাকোয়ার নলেজ, অর্থাৎ একজনকে মানে কারো বই পড়তে হয় জ্ঞান অর্জন করার জন্য। তাহলে এটা ট্যাগ হবে হলো শুডেন্ট, শুডেন্ট ওয়ান, শুডেন্ট অন। পরের সেন্টেন্স আছে রিডিং বুকস নেভার গোস ইন ভেইন, অর্থাৎ বই পড়া কখনো বিফলে যায় না, কখনো বিফল হয় না, কখনো নিষ্ফল হয় না। তাহলে রিডিং বুকসের জন্য ইট, তাহলে গোস ইন ভেইন, তাহলে ডাজ ইট, কখনো বিফলে যায় কি। পরের সেন্টেন্স আছে দেয়ার ইজ এ সেইং, মানে একটি প্রবাদ আছে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, তুমি যতই পড়বে তুমি ততই শিখবে। তাহলে ইজেন্ট দেয়ার, এর ট্যাগ হবে হচ্ছে ইজেন্ট দেয়ার, কারণ এই যে এইটুকু তো অ্যাপোস্ট্রফির ভিতরে আছে, এইটুকু তো আমার বিষয় না, আমার বিষয় হচ্ছে যে দেয়ার ইজ এ সেইং, একটি প্রবাদ আছে। তাহলে এখানেই কিন্তু মূল ভার্ব আছে, এখানেই সাবজেক্ট আছে, তাহলে এখান থেকে ট্যাগ করতে হবে। তাহলে ইজেন্ট দেয়ার, এর ট্যাগ হবে কি ইজেন্ট দেয়ার। এরপরের সেন্টেন্স আছে সো এ স্টুডেন্ট শুড ফর্ম দ্য হ্যাবিট অফ রিডিং বুকস, তাই একজন শিক্ষার্থীর বই পড়ার অভ্যাস তৈরি করা উচিত বা অভ্যাস সৃষ্টি করা উচিত। তাহলে শুড আছে, তাহলে এখান থেকে হবে কি স্টুডেন্ট, স্টুডেন্ট। আর এই যে সো এ স্টুডেন্ট, এর জন্য হবে হি বা সি, তাহলে স্টুডেন্ট হি, স্টুডেন্ট হি অথবা স্টুডেন্ট সি। এরপরের সেন্টেন্স আছে যে আই থিঙ্ক হি ইজ অনেস্ট, আমার মনে হয় সে সৎ, তাহলে এই যে হি ইজ অনেস্ট এটুকু ট্যাগ করতে হবে, হি ইজ অনেস্ট, আই থিঙ্ক হি ইজ অনেস্ট, তাহলে ইজেন্ট হি, আমার মনে হয় সে সৎ, তাহলে সৎ নয় কি। পরবর্তী সেন্টেন্স আছে ইট ইজ শি হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, মানে এটি সে যে গ্লাসটি ভেঙেছিল, তাহলে এর ট্যাগ হবে হলো হ্যাজেন্ট শি, অর্থাৎ সে কি ভাঙেনি এরকম।